কথা বুঝতে পারেননি? হ্যাঁ, আমরা বিশ্ব নবীর সেরা উম্মত, কোনদিন আশা হয়েছে যে একটু নবীকে দেখবো? হয়েছে? হয়েছে? ঘুমের ঘর হই জীবনে আশা হয়নি যে নবীকে একটু চামড়ার চোখে দেখবো? চোখ দিয়ে আশা হয়েছে টাকা গুনবো টাকা, এ চোখ দিয়ে আশা হয়েছে মেয়ে ছেলে দেখবো, এ চোখ দিয়ে আশা হয়েছে টিভি টেলিভিশন দেখবো, বাজে জিনিস দেখবো, নোংরা জিনিস দেখবো, এ চোখে আশা হয়নি যে আমার নবীকে একটু দেখি। হয়েছে আশা? এই হয়েছে। আহ, আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশা, মদিনার মসজিদের ইমাম ছিল, আর মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিল কে? হযরতে বেলাল। আহ, বেলালের কথা বললে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। যে বেলাল ছিল হাবশি বেলাল, কালো বেলাল, বেলালের কণ্ঠ স্পষ্ট ছিল না, অস্পষ্ট ছিল। বেলাল শুদ্ধ করে কথা পর্যন্ত বলতে পারত না, আরবি জবান জড়িয়ে যেত, জড়িয়ে যেত, কথা স্পষ্ট ছিল না। সেই বেলালের জবান স্পষ্ট ছিল না, মানে জড়িয়ে যেত, সেই বেলালের আজান আল্লাহর দরবারে কবুল। জোরে বলেন, জোরে চিল্লে বলবেন না। আমার নবী একদিন বেলালকে বললেন, বেলাল কাবা ঘরের ছাদে ওঠো। তো বেলাল কাবা ঘরের ছাদে উঠলেন, আমার নবী বলছে বেলাল আজান দাও। তো বেলাল আর দিক পায় না, কোন দিক ফিরে আজান দেবে? বেলাল বলছে, হুজুর আমি দিক পাচ্ছি না। নবী বলছে, বেলাল দিক পাচ্ছ না? আমি নবী, আমার দিকে ফিরে আজান দাও। এই বলেন না সুবহানাল্লাহ, কারণ আমার নবী হলেন কাবার কাবা। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট একটা কথা বলছি শুনেন, নবীর মহব্বত কারে বলে, নবীর প্রেম কাদের ভিতরে ছিল একটু শুনুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি যখন ইন্তেকাল হয়ে গেল, বেলাল আর মদিনা নববীতে আজান দেয়নি, টোটাল মদিনায় ছেড়ে দিয়েছিল। নবীর ইন্তেকাল করার পরে বেলাল চলে গিয়েছিল হাবশি দেশে, বেলাল আর মদিনাতে ছিল না। ছ মাস হয়ে গেছে, একদিন আহ, আমার বিশ্ব নবী খব দেখাচ্ছে বেলালকে স্বপ্নের ভিতরে। আমার নবী বেলালকে বলছে, বেলাল ও বাবা বেলাল, ছটা মাস হয়ে গেল বেলাল এত নিষ্ঠুর যে আমি নবী আমার মাজারটা একটা বার জিয়ারত করলি না। কি ইশকের কথা, কি মহব্বতের কথা! ছ মাস হয়ে গেছে নবী খব দেখাচ্ছে বেলাল, ছটা মাস হয়ে গেল আমি নবী আমার কবরটা একটা বার জিয়ারত করলি না। হযরতে বেলাল ঘুমবে, ঘুমবে, ফজরে আজান, আজান হয়ে যাবার পরে নামাজ পড়লেন। নামাজ পড়ে বেলাল গাঁটরি গুটি গুছিয়ে নিয়ে সোদা মদিনা শরীফের দিকে চলে গেল। মদিনা শরীফে গিয়ে হযরতে বেলাল প্রথমে জান ভরে আমার নবীর মাজারটা জিয়ারত করলেন। জোরে বলে, মহব্বত করে বলে, জান ভরে জিয়ারত করলেন। জিয়ারত করে নেবার পরে হযরত বেলাল এবারে মদিনা নবাবিতে গিয়ে বয়েছে, জোহরে রক্ত হয়ে গেছে। হযরত বেলালকে দেখে নবী সাহাবারা পাগল দিওয়ানা, আরে যে মসজিদের ইমাম হলো মুহাম্মদ সাল্লাম, আর সেই মসজিদের মুয়াজ্জিন হলো হযরত বেলাল। আমরা বলি ইমাম মুয়াজ্জিন, যখনই মুয়াজ্জিনের কথা বলি ইমাম চলে আসে, আর ইমামের কথা বললি মুয়াজ্জিন চলে আসে না? আসে না। তাহলে ইমাম নেই, মুয়াজ্জিন আসলে ইমামের কথা মনে হবে না? হবে না। এটি কথা বলে হবে তো? মুয়াজ্জিন যখন চলে এসেছে নবীর কথা মনে হচ্ছে, সাহাবারা তো আনন্দ, সবাই বলছে, ও বেলাল আজকে মদিনা নবীতে আজান দিতে হবে, বেলাল আজকে আজান দিতে হবে, বেলাল তোমাকে আজকে আজান দিতে হবে। হযরত বেলাল বলছে, না, আমার নবী যেখানে নেই আমি কি করে আজান দেবো, আমি আজান দিতে পারবো না। সবাই বলছে বেলাল আজান দাও, আবু বকর সিদ্দিক বলছে আজান দাও, তাও দেন। অবশেষে হযরত ইমাম হাসান হুসাইন কোথায় ছিল ছুটে আসে, এসে বলছে, ভাই বেলাল আজকে আজান দিতে হবে, আজকে জোহরের আজানটা দিতে হবে। যে ইমাম হাসান আর হুসাইন বলল, হযরত বেলাল আর ফেলতে পারলেন না কথা, বলছে ঠিক আছে আজান দেব। আমার আব্বা জানেন, রব্বিয়ানেনা সোনার মানিকেরা,
ও আমার জওয়ান যুবকেরা, আল্লাহ নবীর মহব্বত করা বলে আল্লাহ নবীর ভালোবাসা কাদের ভিতরে ছিল বাবা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবারা বলল, বেলাল তুমি আযান দাও, বেলাল তুমি আযান দাও। বেলাল বলে, না আমার নবী যেখানে নাই আমি বেলাল কি করে আযান দেব? নবীর সাহাবারা বলল, বেলাল বলে না আযান দেব না। হযরত ইমাম হাসান হুসাইন যখন বলল, হযরত বেলাল তখন রাজি হয়ে গেল। বেলাল বলল, ঠিক আছে, ইমাম হাসান হুসাইন বলছে মানে ইমাম হাসান হুসাইনের কথা রাখা মানে আমার নবীর কথা রাখা। আমার নবী বলেছে, যারা ইমাম হাসান হুসাইনের কথা শুনল আমি নবী, তারা যেন আমার কথা শুনল। বাজান ওটা মদিনা শরীফে একটা আনন্দের রোল চলে আসলো বাবা। বেলাল ফিরে এসেছে, বেলাল আজান দেবে, নবীর জামানার আজান শুনতে পাবো, নবীর জামানার আজান শুনতে পাবো। গোটা মদিনা শরীফে একটা আনন্দ, একটা আনন্দ মেতে উঠেছে বাবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা নববীতে আল্লাহু আকবার বলে আজান দিয়েছে। ও সোনার মানিকেরা, আমি হযরত বেলালের জীবনী বলতে বসিনি, শুধু নবীর ইশক, নবীর মহব্বত কারে বলে বাবা একটা আমার একটু শুনেন। হযরত বেলাল যখন আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি দিয়েছে, গোটা মদিনা শরীফে সবাই বলছে, হাই রে আজকে নবীর জামানার আজান শুনতে পায়। ওরে আমার নবী মনে হয় মদিনা নববীতে, আজকে আমার নবী চলে এসেছে মদিনা রওজা শরীফ থেকে, আমার নবী উঠে চলে এসেছে। ওরে মদিনা শরীফে চলে আসলো নবীর জামানার আজান শোনার জন্য। সমস্ত মেয়েরা খোড়া খোড়া মেয়েগুলো লাঠি কানা ধরে দৌড়াতে লাগলো নবীকে দেখার জন্য। নবীর জামানার আজান হচ্ছে মানে আমার নবী চলে আসলো। বাচ্চাগুলো দুধ খাওয়া ছিল, বাচ্চাগুলো দুধ খাওয়া বন্ধ করে মেয়েরা বাচ্চা কোলে নিয়ে বাবা আমার নবীকে দেখার জন্য ছুটেছে। অনেকে দুধ জাল দিচ্ছিল, দুধ জাল দেওয়া বন্ধ করে নবীকে দেখার জন্য মদিনা নববীতে ছুটেছে বাবা। অনেকে রান্না বাড়া করছিল, ভাত হয়ে গিয়েছে, যে ভাত এবারে চুলা থেকে লাবাবে সেই ভাত ফেলে বাবা নবীর জামানার আজান শোনার জন্য ছুটেছে। ও বাবা দিবা হাসাতে বেলাল আজান যখন শুরু করেছে, বেলালে আজান শুনে গোটা মদিনার মানুষ মদিনা নবাবী শরীফে রওয়ান হয়ে গেল আমার নবীকে দেখার জন্য। নবীর জামানার আজান শুনে নবীকে দেখার জন্য তারা খোড়া খোড়া মানুষগুলো, কানা কানা মানুষগুলো, ডান্টা মানুষগুলো, বোবা মানুষগুলো, অচাল মানুষগুলো, তারা নবীকে দেখার জন্য মদিনা নবাবীতে হাজির হয়ে গেল। আমার আব্বা জানেরা, সোনার মানিকেরা, এ মুরব্বিয়ানেরা, আল্লাহ নবীর একজন চাচা ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক ইন্তেকাল হয়ে যাওয়ার পরে হযরতে আব্বাস আল্লাহ নবী সাহাবা হযরতে আব্বাস নবীর এত বড় আশেক ছিল বাবা। এই আব্বাস নবীর ইন্তেকাল করার পরে আব্বাস একদিন আল্লাহর কাছে দোয়া করছে, ও রব্বুল আলামিন আল্লাহ আমি আব্বাস আমার চোখ দুটো তুলে নাও আল্লাহ, আমি আব্বাস আমার চোখ দুটো অন্ধ করে দাও, আমি আব্বাস আমার চোখ দুটো অন্ধ করে দাও, আমি আব্বাস আমার চোখ দুটো অন্ধ করে দাও আল্লাহ। আল্লাহ যে চোখে আমি নবীকে দেখতে পাই না, মদিনার গাছপালা দেখতে রাজি না, যে চোখে আমি নবীকে দেখতে পাই না, মদিনার পাহাড় পর্বত দেখতে রাজি না, যে চোখে আমি নবীকে দেখতে পাই না, মদিনার আবাবি দেখতে চাই না, যে চোখে আমি নবীকে দেখতে পাই না, আল্লাহ তোমার কাবা দেখতে চাই না, যে চোখে নবীকে দেখতে পাই না, আল্লাহ সেই চোখে নবীর নাজা দেখতে রাজি না, নবীর রওজা শরীফ দেখতে রাজি না। ও রব্বুল আলামিন আল্লাহ আমি আব্বাস আমার চোখ দুটো অন্ধ করে দাও, আল্লাহ আমি আব্বাস আমার চোখ দুটো অন্ধ করে দাও, আল্লাহ আমি আব্বাস আমার চোখ দুটো অন্ধ করে দাও। বাবা জিরা আল্লাহ
হাজরে আব্বাস এত কান্না করেছিল, কেঁদে 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 আব্বাসের দুটো চোখ বন্ধ হয়ে গিয়েছিল। বাবা নবীর মহাব্বতে তারা যদি চোখ বন্ধ করে দিতে পারে, হিংস্র জন্তু জানোয়ারেরা যদি নবী দিবস পালন করার জন্য নবীকে দেখার জন্য পাগল হতে পারে, নবীর জামানার আজান শুনে যদি মদিনার মানুষগুলো রান্না করা ভাত ফেলে রেখে এসে খোড়া খোড়া সাহাবা গুলো যদি মদিনা নবীতে ভিড় করতে পারে, ও বাবাজি আজকে আমরা সেই নবীর উম্মাহ, আমাদের তো কর্তব্য আছে নবী দিবসের জলসা দিয়ে। বাবা নবীর কথা আলোচনা যখন শুরু হবে নবীর জন্য আপনার মনটা যদি না কাঁপে, বাবা তুমি যদি বাড়িতে বসে থাকো, তুমি যদি আর চোখে শোনো, তুমি যদি কোনো গুরুত্ব না দাও, না না মুসলমান নবীর ভালোবাসা তোমার ভিতরে নাই, যাদের ভিতরে নবীর ন্যূনতম ভালোবাসা, যাদের ভিতরে নবীর ন্যূনতম মহাব্বত ভালোবাসা আছে, তারা এরকম জলসা জল শুনে কোনোদিন তারা বাড়ি বসতে পারবে না। ঠিক না বল, কথা বলেন আবা, আমরা কি এ জামানায় নবীকে পাবো? একটু কথা বলে, পাবো এ জামানায় নবীকে? এ জামানায় পাবো কারা? এ জামানায় পাবো হাক্কানি ওলিগণ, এ জামানায় পাবো আলে ওলামাগণ, নবীর রেখে যাবা ওয়ারেসগণ, আল ওলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারেস, আলেমদের দেখে শিক্ষা নাও, আলেমদের দেখো, আলেমদেরকে ভালোবাসো, একজন আলেমকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা, জোরে বলেন মহব্বত করে বলেন, নবীর খানদানকে ভালোবাসো, নবীর খানদান কারা? ফুরফুরার আবু বকর না? কথা বলে, নবীর খানদান ফুরফুরার আবু বকর না? নবীর খানদান পাঁচ হুজুর কেবলা না? তাহলে তাদেরকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা, ভাই অনেক কথা, তাদেরকে মহব্বত করলে নবীকে মহব্বত করা হবে, কারণ তারা তারা হলো কুরাইশ বংশ, ঠিক না? একটু কথা বলেন, কুরাইশ বংশ। আর আজকে তাদেরকে নিয়ে অনেকে বিদ্রুপ করে, অনেক অনেক রকম মন্তব্য করে, অনেক অনেক রকম কথা বলে। আপনি জানেন ফুরফুরা শরীফটা কি? যে ফুরফুরা শরীফে স্বয়ং রসূলুল্লাহ এসেছেন, জোরে বলে, জোরে বলে, যে ফুরফুরা শরীফে পাঁচ সাহাবা এসেছে, আবু বকর, ওমর, উসমান আর হযরত বেলাল, হযরত বেলাল, এই পাঁচজন সাহাবার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই টিঙ্গির আটচালা ঘরে এই ছজনা মানুষ তারা এসে হাজির হয়ে গিয়েছিল, জোরে বলে, আর একবার জোরে বলে, দাদা পীরের পাঁচ আওলাদ, পাঁচ আওলাদ, পাঁচ সোনার টুকরো, হীরের টুকরো, মতি, মুক্ত, শেষ করা যাবে না এদের কথা বলে। ভাই আমি ন হুজুর পীর কেবলার কথা বলছিলাম, তাই না? একটু বলবো, বলো বাবা, আপনাদের অসুবিধা হচ্ছে? সবাই শুনবেন তো, এটা তকবীর নারে তকবীর, নারে তকবীর, সিলসিলায়ে মুসাদ্দিদুজ জামা, সিলসিলায়ে ফুরফুরা শরী, নারে তকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পাপ ভুলে যায় না, জোরে বলেন সুবহানাল্লাহ, এই বাচ্চারা চিল্লে হবে না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পাপ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, আল্লাহুম্মা বাবু আপনারা বিরক্ত হন না, বাবু আমার সময় প্রায় কাছাকাছি নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ কভার করে ফেলেছি, অসুবিধে নেই। আর ওদিকে বিরিয়ানিও ঠান্ডা হচ্ছে, খেতে হবে, কি খাবেন তো এক মুঠো, আলহামদুলিল্লাহ বলে আল্লাহ নিয়ামত এসব, বাবা খাওয়া আল্লাহ খাওয়াচ্ছে, কেড়ে খাওয়ায়, প্রথমেই বলেছি কোনো কন্ট্রোলে চাল খাওয়ায় না, হ্যাঁ
ওসব খাওয়ায় খাওয়ায়, এখন সব আমরা সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। কারণ কিরম সুবিধাবাদ বলুন, আমাদের বাচ্চা কাচ্চা এখন কটা, আমরা লিচ্ছি কটা, একটা দুটো খুব কদিস তিনটে, তাই না? আর আমাদের মুরব্বী বাপেরা তারা কটা করলেছে, হ্যাঁ দশটা বারোটা ষোলোটা, আমরা দশ বারো ভাই, দশ বারো ভাই সব মিলে, বোন ভাই মিলে বারো, কথা মিলে তো কথা হচ্ছে। আমার বাপ বলে না, আপনার বাপও তাই ছিল, আর একজন তাই ছিল, তাদের সময় রেশন ছিল, রেশন রেশন দিত, এরম লক্ষ্মীর ভাণ্ডার ছিল, স্বাস্থ্য সাথী ছিল, হ্যাঁ ছিল না। তা তারা এতগুলো মানুষ করেছে, তাদের কোনোদিন রুজির জন্য চিন্তা করতে হয়নি, তারা খেটেছে খেয়েছে আনন্দ ফুর্তি করেছে, বিরাট সুখী ছিল। আর আমাদের যত দিচ্ছে না, খাবো কি, খাবো কি, কি হবে কি, মাথা খারাপ। হ্যাঁ শুকরিয়া শুকরিয়া, আল্লাহ শুকরিয়া আদায় করো বাবা। খড়ের বাড়ি কদিন আগের কথা, এখান থেকে কি বাড়ি আমরা শুয়েছি বলেন, কতদিনের আগের কথা, আল্লাহ এখন কত শান্তি দিয়েছে আমাদের, তাও দেখো নি নি নি। একটা ফকির মিসকিন একটা অভাবী মানুষ গুলো যেন তাড়িয়ে দিতে পারলি বাসে, কখন যাবে কখন যাবে, মানে আল্লাহ ওর এত অভাব করেছে, ওই এমন ভাব দেখাবে যেন ওর থেকে এরকম, ঠিক না বল বলে, দুটাটা আছে এরকম, দুটাটা এরকম আছে, যেন অভাবী মানুষ আসলি ওই এমন ভাব দেখাবে যেন ওর থেকে এরকম, তোর মুখের দিকে থাকেও কিছু বলেনি এমনি পারে কেন, এরকম কেন, আল্লাহ হেফাজত করুক বাপ।